রাজধানী শিশু ভবন ছকরে এক অভাবনীয় ঘটনা দেখিবাকু মিলিথিলা। 40 ফুট উচ্চ হোর্ডিং টাওয়ার উপরে চড়ি জনে যুবক আত্মহত্যা উদ্যম করিছন্তি। সে বেকরে জিআইই তার গুড়াই আত্মহত্যা উদ্যম করুথিলে। অধঘণ্টার রেস্কিউ অপরেশন পরে সুরক্ষিত ভাবে যুবকঙ্কু উদ্ধার করা যাইছি। যুবকঙ্ক নাম টুলু পাত্র ও তাঙ্ক ঘর বালেশ্বর জেলা সোর অঞ্চলরে বলি জনা পড়িছি। উদ্ধার করি যুবকঙ্কু তলকু অণাযিবা পরে সে ড্রাইভর মহাসংঘ নাঁরে সাংঘাতিক অভিযোগ আনিথিলে। ড্রাইভর মহাসংঘ তাঙ্কু মানসিক নির্যাতনা দেবা সহ তাঙ্কু পরিবার লোকঙ্কু ধমক দেউথিবা অভিযোগ করিছন্তি যুবক। ড্রাইভর মহাসংঘ আন্দোলন বেলে পুলিশকু কাহিকি আক্রমণ করাগলা এবং বিভিন্ন স্থানরে ড্রাইভর মানঙ্কু মানসিক নির্যাতনা কাহিকি দিয়াগলা বলি সে নেই টুলু অভিযোগ করিথিলে। ড্রাইভর মহাসংঘ ধমক পরে সে মানসিক চাপরে আসি আত্মহত্যা উদ্যম করুথিবা কইছন্তি। দ্বারা দলকু সেফ ভাবে দলকু।